ভাই দেখো, আগে আমরা তো হান্টার দিয়ে জেনারেল ইমেল খুঁজতাম, তো এখন আমরা এটা খুঁজবো হচ্ছে ফাইন্ড দ্যাট লিড। এটা দিয়ে তো এখানে গিয়ে প্রথমে আগে জিমেইলের মাধ্যমে সাইন আপ করা লাগবে, তো পার জিমেইলের আন্ডারে 150টা করে ইমেল খোঁজা যাবে। তো যেটা করা লাগবে কি, এখানে 4-5টা ইউজ করলেই মোটামুটি অনেকগুলাতেই পাওয়া যাবে। সেখানে বলতেছে আমি অনেকগুলো লগ ইন করছি, তো এই জন্য এই সমস্যাটা হয়েছে। মেবি তো এখানে যেরকম সাইন আপ হয়ে গেলে ডাইরেক্ট এইরকম এই যে ডোমেইন সার্চ এটা চলে আসবে, তখন এখান থেকে আমি 150টা জেনারিক বা জেনারেল ইমেল যাই বলে এগুলো খুঁজবো। তো তোমাদের কাজ যেটা সেটা আমি এখন দেখাই দেই। তো ধরো এটা এরকম করে চলে আসবে, এই ডোমেইন সার্চের ইয়েটা চলে আসবে। তো তাহলে এখান থেকে যেগুলা শুধুমাত্র যেগুলাতে কোনো জেনারেল ইমেল পাওয়া যায়নি, যেমন হচ্ছে এই যে এটাতে, যেমন ওয়েবসাইট আছে কিন্তু জেনারেল ইমেল নাই, ওয়েবসাইট আছে কিন্তু জেনারেল ইমেল নাই, ওয়েবসাইট আছে কিন্তু জেনারেল ইমেল নাই, শুধুমাত্র এগুলোতেই আমরা খুঁজবো। তো শুরু করা যাক, প্রথমে এটা কপি করে আয় না, এজ এ ইন্টারনেট প্রোফাইল ডোমেইন। তো এখানে যে জেনারেলি ক্লিক করে সার্চ ফর ইমেল, নো রেজাল্ট ফাউন্ড, মানে এটাতে কোনো রেজাল্ট নাই, তো না থাকলে আমি পরবর্তীটাতে চলে যাব। নো রেজাল্ট নাই, নো রেজাল্ট। তো এগুলো হয়তো বেশি চেক করতে সময় লাগবে না, জাস্ট খালি একটু দেখে দিবে যাতে কোনোগুলো মিসিং না থাকে। শুধুমাত্র যেগুলো পাওয়া যায়নি কোনো কিছু, এই যে এখানে কিন্তু একটা ইমেল পাওয়া গেছে, তো এখানে যে ভেরিফাই করা লাগবে, ভেরিফাই করার পরে যে ইমেলটা এখান থেকে কপি করে রেখে দিলাম, শেষ। তারা একটা পাইলে আবার এগুলো দেয়া খুঁজো, আবার যখন এটা পাবে তারপরে আবার এই যে নিউ সার্চ, নো রেজাল্ট। নো রেজাল্ট এই যে দেখো, এখানে কিন্তু এই যে অনেকগুলো পাওয়া গেছে। তো এইরকম যদি অনেকগুলো পাওয়া যায় তাহলে আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব সেলস ইমেল, যেগুলোর সামনে সেলস লেখা আছে বা ইনফো বা অ্যাডমিন। তো এই সেলস হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, সেলস, তারপরে এর সামনে যদি ইনফো লেখা থাকে বা সার্ভিস বা কন্ট্যাক্ট আস এইরকম থাকলে ওগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ভেরিফাই ক্লিক করলাম, এই সেলস পাই গেল। এই যে আরেকটা দেখছো, এই যে সাপোর্ট ভেরিফাই, এখান থেকে কপি করে। তো শুধুমাত্র যেগুলোতে পাওয়া যায়নি এই জেনারেল ইমেল, তো এগুলো সবগুলো এরকম করে চেক করার সময় লাগবে না, মেবি 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে, শেষ হলে আমাকে জানাও। তো এই, ধন্যবাদ।